বিশালগড়ে মারুতি ইকো ও গরু বুঝাই বুলেরো গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় আহত 5 জন। শুক্রবার বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন সড়কে নঞ্জনা ইকো ও বোলেরো গাড়ির সংঘর্ষ, আহত 5। জানা যায়, ইকো গাড়িটি আগরতলা থেকে মুহুরিপুর যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন সড়কে গরু বোঝায় বোলেরো গাড়ি ইকো গাড়িটিকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গরুর গাড়ির ধাক্কায় ইকো গাড়িটি দুমড়ে মুছে যায়। আহত হয় ইকো গাড়িতে থাকা চালক সহ 4 জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তাদের মধ্যে থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার উন্নত মানের চিকিৎসায় জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। তোমার ইকো গাড়ির বাড়ি দিছে? বোলার গরুর গাড়ি বাড়ি দিছে, আমার বাড়ি দিছে। আরে আমি আর কিছু করতে পারি, আমি সাইডে চালাইছি, আমার সাইডে আমি চালাইছি, বাড়ির লোক আমার হাতে বোঝা গেছে গাড়িটা। কতজন আসতো তোমার ইকো গাড়িতে? আমার গাড়িতে আসছিল মাঝখানে সিটে 7 জন, সামনে 2 জন, আমি 1 জন, আর আরেকজন আসছিল আর কি। টোটাল কয়জন আসলো? 5 জন। টোটাল 5 জন। এখন তোমরা হসপিটাল আনছে না? আমার বিশ্বমঞ্জ হসপিটালে আনছে। তোমার নাম কি? আমার নাম লক্ষ্মণ পাল। বাড়ি কো? মহরিপুর। কোথায় চলেছিলাম? আগরতলা থেকে বিরিয়ানি যাই চলেছিলাম, মহরিপুর যাইতে আছে। এখানে নল দিয়ে কিনাও লাগে, হ্যাঁ দিয়ে কিনাও লাগে, গরিব মানুষ রা করতে আনবো, আমরা নাকি না। কত টাকা দিয়ে আনছো কিনা? এটা 410 টাকা নলডা। নলডা কি কর হসপিটাল কি কর? নল নাই, হসপিটাল নাই। স্যালারিটা দিছে নি? স্যালারিটা দিচ্ছে। নলটা কত নিছে? নলটা আর ফ্যাটটা 400 টাকা, 410 টাকা আছে। বুঝতে পারবো গরিব মানুষ বুঝতে আনবো, তারা না জানে সরকার তো বেয়াতি গিয়ে হসপিটাল, গরিব মানুষ তো পা না। কবে ভর্তি হয়েছো তুমি? আজকে আজকে সকালে। কোন হসপিটাল এটা? কর্তৃপক্ষ করে শিখিয়েছেন যে আপনারা নলটা কেটে দেন না? দিয়েছি, তারা তো তারা কথা আয় না, আয় না। তুই গেলে না আয়ুষ্মান ভারতের টা হারিয়ে কই যা। গরিব মানুষের পক্ষে কি সম্ভব? Bureau report, Voice 18.